কয়লাকাণ্ডের জট খুলতে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার দুই বেসরকারি সংস্থায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বিধানসভা নির্বাচনের মাসখানেক আগেই মাথা চাড়া দেয় কয়লা কেলেঙ্কারি। তদন্ত এগোতে থাকলে একের পর এক উঠে আসে প্রভাবশালীদের নাম। কয়লাকাণ্ডে নাম জড়ায় শাসক দলের একাধিক হেভিওয়েটদের। শনিবার সকালে আচমকাই শহরের দুই সংস্থায় অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারীদের দাবি, কয়লা পাচারের টাকা ওই সংস্থার মাধ্যমেই অন্য কারো অ্যাকাউন্টে যেত। ১১৯ নম্বর পার্ক স্ট্রিট হোয়াইট হাউস এর থার্ড ফ্লোরে একটি বেসরকারি কোম্পানি একটি লোহার পাইপ ফাইপ তৈরি হয়, মারোয়ারি বেস কোম্পানি। এবং এখানে যেটা ইডি সূত্রে জানতে পারছি যে কয়লাকাণ্ডে, অর্থাৎ কয়লাকাণ্ডে এনফোর্সমেন্টের ডিরেক্টরের তদন্তকারী আধিকারিকরা, তারা এই কোম্পানির মালিক এবং তার ছেলে এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। সংস্থার কর্ণধার, ডিরেক্টর ও কর্মীদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। কয়লা পাচারের টাকা ওই সংস্থা মারফত কিভাবে লেনদেন করা হতো, কত টাকা লেনদেন হয়েছে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যালেন্স শিট সহ একাধিক নথি হাতে চায় ইডি। তালাউসির ইন্ডিয়ান এক্সচেঞ্জ যে সংলগ্ন একটি সেটিয়া হাউস, এই বহুতলের ছতলায় এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির তরফ থেকে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর, কয়লা পাচারের টাকা লেনদেনের সঙ্গে যুক্ত ছিল এই পর্যটন সংস্থা। বছর দুয়েক আগে এই সংস্থার মাধ্যমেই ঘুরপথে টাকা যেত বিভিন্ন অ্যাকাউন্টে। এ রাজ্যে বা রাজ্যের বাইরে কোথায় লেনদেন চলত, বিদেশি কোনো সংস্থার সঙ্গে যোগসাজশ ছিল কিনা, ব্যাংকের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের জন্য সংস্থার ডিরেক্টর ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ চালানো হয় বেশ কয়েক ঘণ্টা। কয়লাকাণ্ডের জট খুলতে এছাড়াও শহরের একাধিক জায়গায় তদন্ত চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার কাণ্ডের মূল চক্রি অনুপ মাঝি ওরফে লালা আদালতের রক্ষা কবচ নিয়ে ফেরার হলেও হাল ছাড়েননি তদন্তকারীরা। কয়লাকাণ্ডে গত সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে দিল্লির দপ্তরে ডেকে পাঠায় ইডি। এই মামলায় জড়িত তিন আইপিএসকেও তলব করা হয়েছে ইডি দপ্তরে। এবার কয়লা পাচারের আর্থিক তছরূপের হদিশ পেতে কোমর বেঁধে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিউজ টাইম।